আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছে। দাখিল ষষ্ঠ থেকে নবম শ্রেণী এবং দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থীরা হলো প্রাক নির্বাচনের পরীক্ষা। পরীক্ষার তারিখ হলো 24/11/2021 থেকে শুরু হবে এবং 30/11/2021-এর মধ্যে পরীক্ষা শেষ হবে। পরীক্ষার মান বণ্টন কেমন হবে, সিলেবাস কেমন হবে, তার বিস্তারিত ধারণা আমি এই ভিডিওতে দেব। তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, কোনো স্কিপ না করে দেখো। আমরা পরীক্ষা হবে 4টি সাবজেক্টে। কি হবে? কোরআন মজিদ ও তাজবিদ, বাংলা, ইংরেজি এবং সাধারণ গণিত, এই 4টি সাবজেক্টে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং দশম শ্রেণীতে যারা আছো তোমাদের প্রিটেস্ট পরীক্ষা হবে। তোমরা এই বিষয়টিকে জানতে হলে www.dme.gov.vd সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে যে এই নোটিশটি দেওয়া হয়েছে। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই অনেকে জেনে গেছো, বা যারা জানো না আজকে বিস্তারিত জেনে নাও প্রশ্নের মান বন্টন কেমন। দেখো, এই কোরআন মজিদ তাজবিদ সেখানে 50 মার্কের পরীক্ষা হবে, যেখানে হবে 50-এর মধ্যে 35 হবে রচনামূলক আর এমসিকিউ হবে 15 মার্ক, ঠিক আছে? এবার দেখো, বাংলা প্রথম যোগ দ্বিতীয়, বাংলা প্রথম এবং দ্বিতীয় প্রথম মিলে হবে 50, যেখানে 35 যোগ 15, অর্থাৎ এমসিকিউ থাকবে, অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্ন যেটা আছে সেটাতে হবে 15 মার্ক আর 35 হবে রচনামূলক। ইংরেজি প্রথম যোগ দ্বিতীয় মিলে একটি প্রশ্ন হবে, যে প্রশ্নে 50 মার্কের পরীক্ষা, সেখানে 30 মার্ক হবে প্রথম পত্রে আর 20 মার্ক হবে দ্বিতীয় পত্রে। গণিত 50 মার্ক, যেখানে তোমাদের 135 রচনামূলক আর 15 হবে বহুনির্বাচনী প্রশ্ন, অর্থাৎ নৈর্ব্যক্তিক, যেটাকে এমসিকিউ বলে। এই হলো তোমাদের পরীক্ষা। এরপরে দেখো, এই প্রশ্ন এই মার্ক গুলাকে কিভাবে কনভার্ট করবে 100-তে। দেখো, 50 ভালো করে বুঝে নাও, 40 মার্ক আসবে অ্যাসাইনমেন্ট থেকে, আর যেই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট হয়েছে সে অধ্যায়টা তোমাদের সিলেবাস, এবং বর্তমানে চলমান সময়ে যেহেতু তোমাদের ক্লাস হচ্ছে, ক্লাসের মধ্যে তোমাদের শিক্ষক যেগুলা পড়াচ্ছে সেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্গত। এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দেওয়া হবে 10 মার্ক টোটাল। কোরআন মজিদ ও তাজবিদ এটা টোটাল 100 মার্কের পরে, তেমনি ভাবে বাংলার বেলাও এভাবে 100 মার্কের বন্টন করবে, ইংরেজির বেলাও করবে এবং গণিতের বেলাও করবে। এটা শুধুমাত্র সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত, আর ষষ্ঠ শ্রেণী যারা আছো তোমাদের জন্য এই 10 মার্কটা নেওয়া হবে। তোমাদের কিছুদিন আগে কিন্তু বৃক্ষরোপণের একটা কার্যক্রম দিয়েছে, যারা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছো সেই বৃক্ষরোপণের কার্যক্রমের উপরে এবং তোমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে সেটার উপরে কিন্তু টোটাল 10 মার্ক। এ হলো তোমাদের প্রশ্নের যে মার্কটা দেওয়া হবে। এবার আসলে সিলেবাসটা সম্পর্কে বলে ফেলেছি, তারপর আবার বলি, এই যে চ্যাপ্টার গুলা থেকে, যে এই বিষয়ের যে চ্যাপ্টার গুলা থেকে অ্যাসাইনমেন্ট হয়েছে সেটা হচ্ছে তোমাদের সিলেবাস, এবং বর্তমান সময়ে যে পরীক্ষা যে ক্লাস হচ্ছে, ক্লাসের মধ্যে যে পাঠ গুলা পড়ানো হচ্ছে সেই পাঠ থেকে হবে তোমাদের সিলেবাস। এটা হচ্ছে তোমাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সে প্রশ্নটা করা হবে, সে নিজ নিজ প্রতিষ্ঠানে যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে তোমাদের সিলেবাস। এ হলো তোমাদের প্রশ্নের মান বন্টন এবং সিলেবাস। তোমরা মনোযোগ সহকারে ভালো করে অধ্যয়ন করো যেন ভালো একটি রেজাল্ট করতে পারো।